আপনারা দেখছেন এনসিও বাংলা, সবার সাথে এগিয়ে থাকে। দমদম প্রমোদনগর 3 নম্বর ওয়ার্ডের স্নেহছায়া আবাসনে মানুষদের পাশে দাঁড়ালেন মাননীয় পৌর পিতা শ্রী প্রদীপ মজুমদার মহাশয়। তাদের মধ্যে চাল, আলু, পেঁয়াজ এবং হাত ধোয়ার সাবান দিলেন এবং তিনি বললেন, আমি হয়তো বেশি কিছু দিতে পারলাম না, কিন্তু আমার উদ্দেশ্য মানুষকে সচেতন করা, তারা যাতে এই মহামারী থেকে সুরক্ষিত থাকে তার জন্য মাস্ক পরা, মানুষের মধ্যে দূরত্ব বজায় রাখা এবং সাবান দিয়ে হাত ধোয়া, এই কাজটি যদি আমরা সবাই করি তাহলে মহামারী থেকে অনেকটাই রক্ষা পাব। এছাড়াও এই প্রসঙ্গে পৌরপিতা শ্রী প্রদীপ মজুমদার আর কি বললেন তা দেখে নেব আমরা এনসিও বাংলার ক্যামেরায়। মানুষের মধ্যে বিভিন্ন রকম খাদ্য সামগ্রী বিতরণ করলেন, এটা মানুষ কতটুকু উপকৃত হবে? না, নমস্কার। প্রথমেই আমি ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ মজুমদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসুর তাদের উৎসাহ উদ্দীপনা অনুপ্রেরণা এই কাজটা করার চেষ্টা করেছি। আমাদের প্রমোদনগর স্নেহছায়া আবাসনের 575 জন পরিবারের হাতে আমরা 3 কিলো চাল, 1 কিলো আলু, 1/2 কিলো পেঁয়াজ আর বাচ্চাদের অ্যাওয়ারনেসের জন্য একটা করে টোকেন সাবান দিয়েছি। মানে আমরা সাবানটা দিয়েছি যাতে সচেতনতা বৃদ্ধি হয়, কারণ আগামী প্রজন্ম, ওই বাচ্চারাই আগামী দিনে বড় হবে, ওরা যদি জানে যে এখন থেকে আমাকে এই সাবানটা দিয়ে আমার হাত ধুয়ে খেতে হবে, এটা দিয়ে বলা সচেতন, সেই কাজটা করেছি এবং চেষ্টা করছি যে মানুষের সাথে থাকার, হয়তো ভুল ত্রুটি হয় অনেক সময়, এত মানুষ একসাথে মিলে দীর্ঘ লকডাউন চলছে, তবে আমাদের বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য আমরা এই অঞ্চলের সমস্ত ক্লাব, এই মিত্রাঙ্গন ক্লাব বা এই মন্দির কমিটিগুলো, জন সমিতি, সবাইকে নিয়ে আমরা একসাথে এখানে কোনো তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস কোনো দল আমরা দেখিনি, সবাইকে নিয়ে একসাথে সব মানুষের জন্য চেষ্টা করেছি এবং আমরা মনে হয় যে নিশ্চয়ই কিছুটা তো উপকৃত হবই। এবং আমি এটা বিতরণ বলতে চাই না, খাদ্য সামগ্রী প্রদান, যেমন মাননীয় মুখ্যমন্ত্রী 1 পয়লা মে থেকে 5 কিলো করে চাল দিচ্ছে। আমরা রেশনের দোকানের পাশ দিয়ে আসলে দেখলাম যে এক একজন মানুষ প্রায় এত বড় বড় বস্তা, 50 কিলোর বস্তা নিয়ে যাওয়ার মতন নেই, তাও আমরা আসি, মানুষের সাথে যোগাযোগ হয়, আমরা চেষ্টা করি যে সবাই মিলে কাজ করে সবাইকে সুস্থ রাখাই আমাদের উদ্দেশ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার প্রেস, আপনার মিডিয়ার মাধ্যমে আপনি নিহার এই অঞ্চলেরই মানুষ, তা আপনাকেও আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই, সুস্থ থাকুন, ভালো থাকুন। না, পুরো যদি আপনি দেখেন এই 3 নম্বর ওয়ার্ডের যদি জনসংখ্যা 16,000-17,000 জনসংখ্যা, তার মধ্যে প্রমোদনগরটাকে যদি ধরি আলাদা করে 12-13,000 জনসংখ্যা, সবাই কম বেশি নিম্ন মধ্যবিত্ত ওই জায়গাটাতেই রয়েছে। তার মধ্যে অনেক অনেক অসংখ্য মানুষ আমাদের পৌরসভাতে চাকরি করে বা অনেক দোকানদার আছে, এছাড়া অনেক রিক্সা চালক ভাই আছে, টোটো চালায় এখানে, অটো চালায়। এদের জন্য আমরা চেষ্টা করছি আগামী দিনে, নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন, আমাদের যেমন নির্দেশ দেবেন আমরা সেই কাজটাই করবো, সবাই মিলে একসাথে আগে বাঁচি, তারপরে রাজনীতি হবে, তারপরে জাতপাত দেখব, জাতের নামে বজ্জাতি করব না। এবং মানুষ যদি না বাঁচে তাহলে আমার যা রাজনীতি থাকবে না, আমার জাত থাকবে না, কিচ্ছু থাকবে না, সবার আগে মানুষ সত্তা হাত তার ওপরে নাই, এই মানুষ আগে বাঁচুক, তারপরে আমরা সব কিছু করব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি প্রমোদনগর 3 নম্বর কলোনিতে এবং আমরা এসছি, এসে এখানে যারা বসবাস করে তারা কিন্তু বেশিরভাগই দরিদ্র সীমার নিচে। এই যে তাদের বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এনারাই বর্তমানে কিন্তু খুব সমস্যার মধ্যে আছে। এর কারণ হলো যে বর্তমানে যে ভয়াবহ করোনা চলছে, এই করোনার জন্যেই এই প্রবলেমটা হচ্ছে। তো এখানকার মানুষদের দরকার সাহায্য, দরকার হেল্প। ৪৮৩, ৪৮৩, ৪৯৩, 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
চারশো পেয়েছো, পঁয়ত্রিশটা তিনশো নিরানব্বই, চলো আসেন আসেন আপনি আসেন। চারশো পঁচিশ আনি মেলদা, চারশো পঁচিশ। হ্যাঁ আর আছে কেউ? ব্যুরো রিপোর্ট, এনসিও বাংলা।